আসসালামু আলাইকুম আমি বর্ষা আজকে আবায়নগনের পান্থপথ শোরুম থেকে লাইভ হয়ে গিয়েছি যারা আমাকে এখন দেখতে পাচ্ছেন একটু জানাবেন আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা লাইভ শুরুর সময় একটু মনে হলো নেটওয়ার্কের প্রবলেম এই জিনিসটা হইলে একটু বিরক্ত লাগে একটু জানাবেন যে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা আজকে আমাদের আবায়নগাউনে যত ধরনের পকেট বোরখা আছে সবগুলো নিয়ে আজকে লাইভ কারণ এই গরমে সব থেকে আরামের আহ বোরখায় হচ্ছে পকেট বোরখা এটা একদম এক বাক্যে মনে করেন গাউনের ক্লায়েন্ট আপুরা থেকে শুরু করে আমরা সবাই এক বাক্যে মানে কি বলবো একটা সত্য কথা আর কি যে এর থেকে আরামের আহ বোরখা আপনি খুঁজে কমই পাবেন তো আজকে যে বোরখা গুলো আমি চেষ্টা করব সমস্ত বোরখা দেখানোর এবং আহ কিছু বোরখা আমরা আহ আন্দোলনকালীন সময়ে লঞ্চ করেছিলাম তো সেগুলো আমি একটু আজকে লাইভে পড়ে দেখানোর চেষ্টা করব আপনারা একটু সাথে থাকবেন আমাকে একটু পাখি একটু দেখে জানান তো দেখা শোনা যাচ্ছে কিনা কারণ আমি কিন্তু কমেন্টস বা আমাকে কতজন ভিউয়ার্স দেখছেন হ্যাঁ লাইভের ভিউ আমি দেখতে পাচ্ছি না মানে এটা নেটওয়ার্কের ইস্যু থাকলে এই জিনিসটা হয়ে থাকে আজকে আমার যেহেতু এই ড্রেসগুলোর ছবি অলরেডি পোস্ট করা আছে তো আজকে ড্রেসের ছবি এক্সট্রা করে আমি সম্মিলিতভাবে ভাবে পোস্ট করবো মানে যতগুলো কালেকশন আছে পকেট বোরখার সবগুলো একসাথে করে কালকে একটা পোস্ট করব। নতুন বলতে আপনারা হচ্ছে আন্দোলনকালীন সময়ে আমরা কিছু লঞ্চ করেছিলাম সেই নতুনগুলো আমি আজকে একটু লাইভে পরে দেখাবো আমি এখন যেটা পড়েছি সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে ওয়ান পার্টের পকেট বোরখা প্রাইস হচ্ছে আঠারোশো টাকা এটার প্রাইস হচ্ছে আপনার আঠারোশো টাকা পকেট বোরখা কিন্তু একটা পকেট থাকে ডান পোর্শনে একটা পকেট থাকে এই যে একদম হাতের ডানে একটা পকেট থাকে এটাতে কিন্তু ডাবল পকেট আমরা দেই না এটা আমি লাইভে কিংবা আমাদের হচ্ছে পোস্ট করার সময় ক্যাপশনে কিন্তু আমরা বলে দিই ঠিক আছে না এমব্রয়ডারি করা গোল বোরখা গাউন দেখান আপু আজকে এমব্রয়ডারি দেখাতে পারবো কিনা আমি শিওর বলতে পারছি না আপু তবে পেজে পোস্ট করা আছে পেজে অনেক ছবি পোস্ট করা আছে আপনি সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারবেন আপু আমি তোমার থেকে কয়েকটা বোরখা নিতে চাই পেজ ইনবক্স করেন আপু ইনশাল্লাহ আপনাকে হেল্প করা হবে আপনি কোন কোন বোরখা নিতে চান নিয়ে নিতে পারবেন আর আজকে লাইভের গুলো হচ্ছে সব থেকে কম দামে বেস্ট বোরখা গরমে পরার জন্য মাসাল্লাহ দীপ্তি আপু বলেছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এই বোরখাটার প্রাইস আঠারোশো টাকা এটা কিন্তু একদম পিওর দুবাই সিল্ক ম্যাটেরিয়ালে বানানো আর এটার এক একটাই পকেট থাকে আমাদের যতগুলো পকেট বোরখা এগুলো একটাই পকেট থাকে স্টুডেন্ট আপুদের জন্য বেস্ট পকেট বোরখা হচ্ছে এইগুলা আর আপনি চাইলে আমার হিজাবটাও নিতে পারবেন আমার প্রাইস মাত্র টাকা আজকে আমি যত কালেকশন দেখাবো আপনি পাবেন সেগুলো পনেরোশো থেকে মোটামুটি আহ আঠারোশো টাকার ভেতরেই কিছু কিছু হয়তো বা আপনি আরো একটু বেশি প্রাইসে চলে যাবে মানে দুইয়ের কাছাকাছি মানে পঁচিশশোর উপরে মনে হয় না যে কোনোটার প্রাইস যাবে সবগুলাই কম প্রাইসে আপনি বেশ অনেক সুন্দর সুন্দর বোরখা পেয়ে যাবেন অল্প বাজেট হ্যাঁ অল্প বাজেটে নিতে পারবেন তাহলে যারা অল্প বাজেটের ড্রেস খুঁজছেন তারা আজকের লাইফটা দেখুন যারা অল্প বাজেটের মধ্যে কোন ড্রেস খুঁজছেন তো আমি ফার্স্টে যেটা পরেছি এটা হচ্ছে আঠারোশো টাকা প্রাইস ওয়ান পার্টের বোরখা কোমরে কোনো জয়েন্ট নাই হাতে কোনো বাটার নাই জাস্ট রেগুলার যে বোরখা এটাতে আমি বলবো না যে আমরা অনেক ডিজাইন করছি না একদম রেগুলার কাটিং এর একটা বোরখা হচ্ছে এটা আর আরেকটা আমি দেখাই দিব এটাও একদমই নতুন একটা বোরখা আমাদের আঠারোশো টাকার এইটা এইটা কিন্তু কিন্তু আবার রয়্যাল সিল্ক সিল্ক বানানো দুবাই না এটা রয়্যাল সিল্ক ম্যাটেরিয়ালে বানানো গরমের মধ্যে পড়ার জন্য খুবই আরামের আঠারোশো টাকা প্রাইস আর এই হচ্ছে আপনার পকেট থাকবে এইটাতেও কিন্তু পকেট থাকবে ঠিক আছে প্রত্যেকটাতে আপনি পকেট পেয়ে যাবেন মাস্ট বি পকেট হচ্ছে থাকবে পকেট বোরখা মানে অবশ্যই পকেট থাকবে আরেকটা খুব সুন্দর কালার কম্বিনেশন দেখাবো সেটা হচ্ছে এইটা এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এইটা কিন্তু বাজেটের মধ্যে সব থেকে আরামের একটা বোরখা মাত্র ষোলোশো টাকায় আপনি এই বোরখাটা পেয়ে যাবেন হাতটাও আপনি দেখেন খুব সুন্দর করে করা আছে না অনেক বেশি হচ্ছে লুজ না অনেক বেশি টাইট একদমই পারফেক্ট একটা মাপে করা আছে আর এটা সাথে পকেট থাকছে আপনি পকেট পকেটে প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন যথেষ্ট মানে হচ্ছে স্টোর দেয়া আছে এখানে হ্যাঁ যথেষ্ট জায়গা আপনি পাবেন হাই আপু হ্যালো কেমন আছেন এটার প্রাইস কিন্তু মাত্র ষোলোশো টাকা আমাদের পকেট বোরখাগুলো কিন্তু থেকে মধ্যেই আপনারা পেয়ে যাবেন আর এগুলো সবই সিঙ্গেল পার্ট আজকে পকেট তো আমাদের যেগুলো আছে ওগুলো দেখাবোই পাশাপাশি আমি সিঙ্গেল কিছু বোরখা দেখাবো যেগুলোকে আমরা মার বোরখা বলে থাকি ওগুলো আমাদের খুবই অল্প বাজেটে আজকের ড্রেসগুলো গুলো হচ্ছে সব রেগুলার পরার জন্য এইটাও ষোলোশো টাকা এই বোরখাটা ষোলোশো টাকা দেখেন এটাও কিন্তু অলিভ কালার আমি যেটা পরেছি সেটাও অলিভ কালার বাট দুইটা কিন্তু ডিফারেন্ট দুইটা কিন্তু ডিফারেন্ট ওকে দুইটা কিন্তু একদমই আলাদা কোনোটার সাথে কোনোটার আপনি মিল পাবেন না আপু গাউন দেখা হ্যাঁ গাউন দেখাচ্ছি তাসলিম আপু মাহমুদা রিক্তা আপু সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম রিক্তা খাতুন আপু হাই বলেছেন হ্যালো কেমন আছেন এই পকেট বোরখার প্রাইস হচ্ছে মাত্র আহ টাকা এইটা ষোলোশো টাকা আমি যেটা পড়েছি সেটা কিন্তু আঠারোশো টাকা এটার প্রাইস কিন্তু মাত্র ষোলোশো টাকা সাথে আপনি হিজাবও নিয়ে নিতে পারেন আমাদের হিজাব কিন্তু দুইশো পঞ্চাশ টাকা রেঞ্জ থেকে শুরু এছাড়াও আমাদের চাইনা হিজাবের উপরে বাই ওয়ান গেট ওয়ান অফারটা চলছে এটা হচ্ছে রয়্যাল সিল্ক মাত্র টাকা প্রাইসের একটা এর থেকে আরামের বোরখা আপনি গরমে আর খুঁজে পাবেন না এর থেকে আরামের ম্যাটেরিয়ালও খুঁজে পাওয়া মুশকিল এবং এর থেকে আরামের কাটিংও খুঁজে পাওয়া মুশকিল কারণ আমাদের এই বোরখাগুলো হয় কি আপু পরে অনেক আরাম এই বোরখা গুলো পরে অনেক আরাম একদম কোনো দেখতেও এটা সিম্পল বোরখাটা আমি বলবো না যে হাতে এক্সট্রা ডিজাইন আছে বা কোথাও কুচি আছে কাটিং আছে না একদম ফ্ল্যাট ওয়ান পার্টের একটা বোরখা জাস্ট ফ্ল্যাট একটা বোরখা একদম বেসিক কেমন আছো আপু মার্জিয়া শামী আপু জিজ্ঞেস করেছেন আপু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই পাঁচটা বোরখা কিন্তু আমাদের আন্দোলনকালীন সময়ে এর মাঝখানে যেই আমরা একটু একটু করে সময় পেয়েছিলাম ওই সময়গুলোতে লঞ্চ করেছিলাম অনেক আপুরা হয়তো সেভাবে রিচ করতে কারণে আমি পারেন নাই এ ধীরে ধীরে এখন চেষ্টা করব যে ড্রেসগুলো যেন আমি আপনাদের একটু পরে পরে দেখাতে পারি হ্যাঁ আজকের লাইভে এবং পাশাপাশি আরও বেশ কিছু ওয়ান পার্টের বোরখা দেখানো হবে আপনাদের আমি দেখিয়ে দিব ইনশাল্লাহ তো আমি এখন একটু চেঞ্জিংয়ে যাব আর পাখি আপুকে একটু ডাকবো যে আমাদের আপনাদের সাথে যেন একটু সঙ্গ দিয়ে থাকেন নেক্সট আমি যেটা পড়বো প্রথমে ভাবলাম যে এটা পড়বো তারপর মনে হলো যে মাঝখানে একটা গ্যাপ দিয়ে এটা পড়া ভালো তাই না হলে অনেকে সেম মনে হতে পারে তো আমি এখন হচ্ছে এটা পরে আসবো এবং অবশ্যই আমি যেহেতু খুবই চোরাই পদ্ধতি অবলম্বন করি আমি সেম হিজাব দিয়েই পরে আসবো আজকে হিজাব চেঞ্জ করবোটা অত বেশি আপনার একটু সাথে থাকবেন তোমাকে সবগুলি লাগে আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ মুমতাহিনা আপু অনেক ধন্যবাদ মুমতাহিনা সুখী আপু থ্যাংক ইউ আপনি অনেক সুখে থাকেন আপু নামটাই সুন্দর না সুখী লিপি মুনমুন আপু সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আপু কিছু নিউ গাউন দেখাও আপু আমি দুইটা নিয়েছি আপনাদের থেকে তো আরও নিতে চাচ্ছি একটু লাইভে দেখালে ভালো হয় আচ্ছা ঠিক আছে শিরিন সুলতান আপু বলেছেন আপু বোরখার প্রাইস কত প্রত্যেকটা বোরখার প্রাইস আমি হচ্ছে বলে দিব সবগুলো কিন্তু এখন পর্যন্ত দেখালাম সেগুলো ষোলোশো অথবা আঠারোশো টাকা এটার এইরকম প্রাইস এছাড়াও পাখি আপুকে আমি বলবো যে দুই একটা আপনি দেখাতে পারেন আর এমব্রয়ডারি বোরখার একটা খুব কমেন্ট আসছে কালকে থেকে আমি এটা হচ্ছে মিমকে দায়িত্ব দিব দুইটা মাত্র দুইটা এমব্রয়ডারি বোরখা একটু আমরা লাইভের শেষের অংশে দেখাবো তাসলিমা শামস আপু সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আমি এটা একটু চেঞ্জ করে আসি পাখি আপু ততক্ষণ আপনাদের সাথে থাকবে আসসালামু আলাইকুম ততক্ষণে আমি একটু আমাদের শোরুমের অ্যাড্রেসটা আর বসাপ যে বোরখাটা পরে আসবে সেই বোরখাটা একটু দেখিয়ে দিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকার পান্থপথের স্কোয়ার হসপিটালের ঠিক অপোজিটে সুন্দরম প্লাজার দ্বিতীয় তলা আমাদের শোরুমটা সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত এভরিডে খোলা থাকে আপনারা আমাদের অনলাইনে যেভাবে অর্ডার করবেন আপনাদের যে ড্রেসটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পেজেন ইনবক্স করে ফেলতে পারেন এবং নাম ফোন নাম্বার এবং অ্যাড্রেস আর কনফার্ম কথাটা লিখে আপনারা কনফার্ম করে ফেলতে পারেন আমাদের মেসেজের রিপ্লাইং সময় সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত এবং আমরা ট্রাই করছি আপনাদের মেসেজগুলো খুব দ্রুত অ্যান্সার দেওয়ার জন্য আপনারা একটু ধৈর্য সহকারে ওয়েট করবেন বারবার মেসেজ করবেন না আমরা হচ্ছে ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি করে থাকি এবং ঢাকার বাইরে কুরিয়ার করে থাকি আমরা দেশ এবং দেশের বাইরেও হচ্ছে যে অর্ডার কনফার্ম করে থাকি এবং আপনাদের ডেলিভারি করে থাকি আমি যে বোরখাটা এখন দেখাচ্ছি এই বোরখাটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা বর্ষা এই বোরখাটাই পরে আসছে যার যে ড্রেসটা পছন্দ তারা হচ্ছে আমাদের ড্রেসটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে পেজেন্ট বক্স করে ফেলতে পারেন আমাদের যে ক্যাপশনের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপেও হচ্ছে ড্রেস অর্ডার কনফার্ম করতে পারেন এবং আমাদের ক্যাপশনে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে ওয়েবসাইটেও গিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন আচ্ছা এইটা হচ্ছে আমি আরো একটা পরে আসলাম হিজাব দিয়ে এটার এটার প্রাইস প্রাইস হচ্ছে কত ছিল টাকা যারা সেম যেন এইটা নিতে চাচ্ছেন নিতে পারবেন ইনশাল্লাহ আজকের এই যে বোরখাটা আমি পরলাম এটা গরমের মধ্যে পরার জন্য পারফেক্ট একটা বোরখা এটাকে আপনি বোরখাও বলতে পারেন গাউনও বলতে পারেন কারণ এটা যেহেতু একটু বেসিক ডিজাইন এ কারণে আমি বোরখাই বলে থাকি বাট আপনার নিচের কাটিংটা যেহেতু একটু চওড়া সো গাউন হিসেবেও কাউন্ট হবে যেহেতু তাই না কিছু একটু গাউন হিসেবে দেখে সো বোরখা এবং গাউন আসলে ডিফারেন্সিয়েটটা যদি আমি করি বোরখার হচ্ছে বেসিক্যালি একদম বেসিক ডিজাইন থাকে তবে প্রিন্টের ভিতরে চলে আসলে বেসিক ডিজাইনটাকে কিন্তু অনেকে গাউনও বলে থাকে সো গাউন হিসেবেও পড়তে পারবেন বোরখা হিসেবেও পড়তে পারবেন এই বোরখাটাও আমরা আন্দোলনকালীন সময়ে লঞ্চ করেছিলাম প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এটা দুবাই সিল্ক ম্যাটেরিয়াল তৈরি এটা কিন্তু সাইজ এভিল আছে আপু সাইজের জন্য পেজ ইনবক্স করতে হবে আপু আপনাদের হিজাব গুলোতে কি বাবল উঠবে না আপু না হিজাব একদম রেগুলার ইউজ করতে পারবেন গাউন দেখাও আপু হ্যাঁ গাউনই দেখাচ্ছি আচ্ছা হিজাবগুলো গুলো আমাদের কটনের কটনের আপনি দেখবেন যে তিনবার চারবার পাঁচবার দশবার বার ওয়াশের পরে আপনি কটনের যে একটা ফেব্রিকটার যেই মানে কি বলবো ওইটার যে স্ট্রেংথটা ওইটা কিন্তু নষ্ট হয় না সব সময় থাকে ভালো হয় তো আমরা ভালো মানের কটনটাই আপনাদের দিই তবে অনেক সময় এরকম হয় যে আপনি যখন যদি বারবার ইউজ করতে থাকেন বারবার পিন দিতে থাকেন অনেক সময় ম্যাটেরিয়ালটা যদি একটু ক্ষতিগ্রস্ত হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় যে একটু ডালনেস চলে আসতে পারে কিন্তু সেইটা এরকম না যে পরা যাবে না যেমন আমি যে হিজাবগুলো পড়ি এগুলো যখন আবায়নগনে কটন হিজাব একদম শুরুর দিকে আনা হয়েছিল ওগুলোই কিন্তু আমার জন্য আমি আলাদা করে রেখে দিয়েছিলাম সেগুলোই কিন্তু বারবার করে পড়া হচ্ছে সো আজ পর্যন্ত আমার আসলে ওরকম ফিল হয় নাই যে হিজাব গুলো চেঞ্জ করতে হবে আপনি যদি আমার হিজাবটা দেখে থাকেন ওরকম মনে হয় না তবে হিজাব যেহেতু আমরা সরাসরি স্কিনের কন্ট্যাক্টে থাকে আমাদের ফেস মাথা ঘাড়ের পোর্শন শোল্ডারের পোর্শন সবগুলো কিন্তু দেখা যায় যে সোয়েটিংটা হয়ে থাকে তো সেক্ষেত্রে সোয়েটিং থেকে বেশি বেশি সোয়েটিং থেকে যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটা হচ্ছে ডিফারেন্ট কেস িয়াল আমি বলব আমাদের কটন হিজাবো কে আপনার ট্রাস্ট করতে পারেন ইনশাল্লাহ ভালো লাগবে এর থেকে ভালো হিজাব আপনি আর পাবেন না এটা হচ্ছে ষোলোশো টাকা এটাও আমাদের কাছে আছে এটাও পকেট হিজাব সরি পকেট বোরখা আরেকটা পকেট বোরখা দেখাবো এটা এটা ষোলোশো টাকা ব্ল্যাক এর মধ্যে প্রিন্টা আছে আর ম্যাটেরিয়াল হচ্ছে দুবাই সিল্ক ব্ল্যাক এর প্রিন্ট গুলো কিন্তু আমাদের অনেক অনেক ভালো সেল হয় হ্যাঁ ব্ল্যাক এর যে প্রিন্টগুলো এগুলো এভেইলেবল আছে যারা নিতে চাচ্ছেন ব্ল্যাক এর প্রিন্টগুলো ইনশাল্লাহ আমাদের থেকে নিতে পারবেন ওকে এটা আছে প্রাইস হচ্ছে ষোলোশো টাকা আর এটা কিন্তু একদম নন ট্রান্সপারেন্ট আমি যেমন এটা এত পাতলা একটা ম্যাটেরিয়াল অনেকের মনে হবে এই যে এইটা মনে হয় স্কিন দেখা যায় কিনা না এইটা হচ্ছে রয়্যাল সিল্ক দুবাই সিল্কের সব থেকে ভালো গুণ যে এত লাইট ওয়েট একটা ম্যাটেরিয়াল হওয়াতেও এটা কিন্তু অনেক সফট এবং নন ট্রান্সপারেন্ট আরেকটা দেখাবো এটা হচ্ছে রয়্যাল সিল্কের এটা পনেরোশো টাকা এই বোরখাটা মাত্র মাত্র পনেরোশো টাকা যারা এই বোরখাটা নিতে চাচ্ছেন পেজ ইনবক্স করে ফেলেন উম্মে আকলিমা আপু ছোট প্রিন্টের মধ্যে দেখতে চেয়েছেন আপু এই প্রিন্টে অনেক খুবই ছোট ছোট ফ্লোরাল প্রিন্ট আপনি এইটা দেখতে পারেন এটাও আছে আমাদের এবং লাইট কালার গোল্ডেনের উপরে খুব সুন্দর ফ্লোরাল প্রিন্ট আছে লাইট কালার আপনি একটা গোল্ডেন হিজাব দিয়ে পরে ফেলতে পারবেন এছাড়া আপনি চাইলে এটা অলিভ কালার হিজাব দিয়েও পড়তে পারবেন প্রিন্টের সাথে ম্যাচিং করে হ্যাঁ প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা সাইজ আমার হাতেরটা এল সাইজে আছে সাইজের জন্য পেজ ইনবক্স করবেন কিছু কিছু বোরখার কিন্তু সাইজ শেষের দিকে যেমন এটা এটার সাইজ শেষের দিকে আমি ধরেই দেখেই বুঝতে পারছি আর কি হ্যাঁ এই যে এটা যেরকম এটা সাইজ আপনার সবগুলো পাবেন না এই বোরখাটা আমি পার্সোনালি নিছি এই বোরখাটা আমার খুবই ভাল লাগে আমার আমার বড় বোন এই বোরখাটা নিয়েছেন আর কি এবং আমি মানে এই বোরখাগুলো আমি পার্সোনালি মাঝখানে নিয়েছিলাম কারণ আমার দরকার ছিল আমি তখন ওই সময় এত ক্লাস থাকতো সারাদিন গরমের মধ্যে এবং আমি ল্যাবের মধ্যে তো সব সময় দেখা যায় সব সব ল্যাবে এসি ছিল না কিছু কিছু ল্যাবে অনেক সময় এসি বন্ধ রাখতে হতো তো আমার জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যাইতো যে আমি মানে মাথা কাভার করে সেরকম ড্রেসের লেয়ারিং ড্রেস পরাটা আমার জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল আমার চুল পড়াও শুরু হয়ে গেছিল ওই সময় তো আমি চিন্তা করলাম যে একটু লাইট ওয়েটের কিছু নিলে ভালো হয় তখন আমি গাউন থেকে এই বোরখাগুলোই কিন্তু বেশি পড়া স্টার্ট করেছিলাম এবং অনেক আরাম পাইছি এটা প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা এটাও কিন্তু একটা পকেট বোরখা প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা সাইজের জন্য পেজ ইনবক্স করবেন হাজেরা বেগম সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আপু জিজ্ঞেস করেছেন আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার পরাটা দাম কত আমি যেটা পড়েছি এটা হচ্ছে আঠারোশো টাকা আমি যেটা পড়েছি এটা আঠারোশো টাকা যেটা হাতে ধরে আছে এটা প্রাইস হচ্ছে পনেরোশো টাকা ঠিক আছে ম্যাটেরিয়াল কিন্তু একটা ম্যাটেরিয়ালের সাথে আরেকটা ম্যাটেরিয়াল ভ্যারি করে এ কারণে দেখবেন পনেরোশো টাকারও আছে ষোলোশো টাকারও আছে কোনোটা আবার আঠারোশো টাকা পর্যন্ত গিয়েছে ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে আসলে প্রাইসটা এরকম হয় এইবার যেটা দেখাবো সেটা হচ্ছে এটা দেখেন এটা ষোলোশো টাকা এটা আমার বড় বন্নিসের এটাও অনেক অনেক ভালো রিভিউ যে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে এটাও আপনারা এখন চাইলে নিতে পারবেন তবে এটার কিন্তু সাইজ নাই হ্যাঁ সাইজ সবগুলা নাই যে যে সাইজটা আছে আপনার জানার জন্য পেজ ইনবক্স করেন যে আপু অমুক সাইজটা আছে কিনা ঠিক আছে যারা যারা নিতে চাচ্ছেন আপু সাইজের জন্য কষ্ট করে আপনাকে পেজ ইনবক্স করতে হবে এগুলো এত সফট ম্যাটেরিয়াল আপনাকে মানে এক্সট্রা করে আমার আসলে বলার আর কিছু নাই হ্যাঁ আরো একটা ড্রেস এখন আমি পরে আসব আজকে একটু প্ল্যান করছি আপনাদের কিছু ড্রেস পরে দেখাবো লাইভে কারণ এই জিনিসটা আপুরা অনেক পছন্দ করেন মেবি কারণ তাদের মনে হয় যে লাইভে দেখলাম লাইভে দেখলাম কোনো এডিটিং নাই এই জিনিসটার জন্য আমরা একটু চেষ্টা করব হ্যাঁ কিন্তু সেম হিজাব রাখবো আমি হিজাব হচ্ছে আজকে আর চেঞ্জ করব না হিজাবটা হচ্ছে সেম হিজাবই রাখবো এইটা এখন পরে আসবো এই প্রিন্টটা এই প্রিন্টটা অনেক সুন্দর আপু ওই সিল গুলো থেকে কি সুতা ওটার চান্স আছে যেমন কোন পিনের সাথে আটকে গেলে বা কোনো কিছুর সাথে আপু এটা তো আমি অনেকদিন ধরে পড়ছি আমার কাছে এরকম ফিল হয় নাই হ্যাঁ এরকম আমার কাছে ফিল হয় নাই আপনি আহ নিশ্চিন্তে পড়তে পারবেন রেগুলার ইনশাল্লাহ আপু গাউন দেখা অনেকবার বললাম আপু গাওনে দেখাচ্ছে আমি গাওনে দেখাচ্ছি এই গাউনগুলো হচ্ছে আজকের লাইভের মেইন আহ মানে পারপাস এই গাউন গুলো এই কারণে গাউনই দেখাচ্ছে আপনি কোন টাইপের গাউন দেখতে চাচ্ছেন আমাকে মানে একটু আলাদা করে বলতে পারেন কারণ আমি এখন পর্যন্ত যা দেখালাম সবই কিন্তু গাউন দেখাচ্ছি আপু তোমার দেশে বাড়ি কোথায় আই মিন হোম ডিস্ট্রিক্ট আপু আমি দিনাজপুরের মেয়ে সঞ্জিদা আপু সঞ্জিদা আপু জানতে চেয়েছেন আমি হচ্ছে আমার বাসা দিনাজপুর মাহবুবা শিরিন আপু বলেছেন আপু হাতা কাটা শাক কবে দেখাবেন আপু কিছুদিন আগে আমরা লঞ্চ করেছিলাম মনে হয় জুলাইয়ে জুলাইয়ে আমরা লঞ্চ করেছিলাম আহ সো ওই থেকে দেখে নিতে পারেন ওকে এখন আমি চেঞ্জিং এ যাই ওকে আমাকে কি সময় দিবেন পাখিয়া পো আসবে আসসালামু আলাইকুম যে বোরખાটা হচ্ছে পরে আসবে সেটা আমি আরেকবার হচ্ছে দেখিয়ে দিচ্ছি আর আমি হচ্ছে বলে দিচ্ছি যে আমাদের যেই সাইটগুলোতে আপনারা হচ্ছে চাইলে ফলো করতে পারেন আমাদের যে ইউটিউব চ্যানেল আছে আপনারা চাইলে ইউটিউবেও হচ্ছে ফলো করতে পারেন আমাদের যে ইনস্টাগ্রাম আছে ওইখানেও পাবেন আমাদের হচ্ছে ওয়েবসাইটে যে আছে ওইখানেও গিয়ে আপনারা আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন এবং আমাদের যে পেজের একটা হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক আছে ওইটাতেও ফলো করতে পারেন দেন অর্ডার কনফার্ম করতে পারেন এবং আমাদের যে ফেসবুক পেজ আছে আপনারা সেইখানেও অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন যার জন্য যে যেটা ইজি হয় সেখানে আপনারা অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন আরেকটা হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপে অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন যে বোরখাটা পরে আসছে এটা প্রাইজ হচ্ছে আপনার ষোলোশো টাকা রয়্যাল সিল্ক ম্যাটেরিয়ালে দুবাই সিল্ক ম্যাটেরিয়ালে আপনাদের যদি কারো কোনো প্রিন্ট পছন্দ হয়ে থাকে অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন অর্ডারের ক্ষেত্রে স্ক্রিনশট নিয়ে প্রেজেন্ট বক্স করে ফেলতে পারেন যে কোনো সময় দিন অথবা রাতে যেকোনো সময় আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন এবং আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি আবার পড়ে দিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকার পান্থপথের স্কোয়ার হসপিটালের ঠিক অপোজিটে সুন্দরবন প্লাজার দ্বিতীয় তলা আমাদের শোরুমটা সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত এভরিডে ওপেন থাকে এই এরিয়াটা যেহেতু মঙ্গলবারে অফ থাকে তারপর আমাদের শোরুমটা কিন্তু মঙ্গলবারে ওপেন থাকে ধন্যবাদ যারা ওয়েট করেছেন আচ্ছা এর ফাঁকে আপু কিন্তু আপনাদের আমাদের এবং বলে আপনারা যারা শোরুমে আসতে চান অবশ্যই চলে আসবেন এটা হচ্ছে আজকের তিন নম্বর কালেকশন নম্বর যে বোরখাটা সেটা আমি পরে আসলাম আমি হিজাব সেম রাখছি বাট ছবিগুলোর ভেতরে কিন্তু আমি প্রত্যেকটা সাথে হিজাব চেঞ্জ করে করে পড়েছি আপনারা চাইলে একটু ডিফারেন্ট কালার হিজাব পড়তে পারবেন যেমন এটার সাথে অলিভ কালার হিজাব খুব ভালো লাগবে এবং এটার সাথে কিন্তু আপনার একটু আহ যে বার্ন যেই কালারটা আছে বা কালারটা আছে যেমন এখানে কিন্তু কালারটা আমার কাছে মনে হয় যে অনেক ভালো লাগবে সো যার যে কালারটা ভালো লাগে পরে ফেলতে পারবেন তবে সার্বজনীন একটা কালার হচ্ছে এরকম গোল্ডেন একটা কালার আপনি খেয়াল করে দেখেন আমি প্রত্যেকটা বোরখার সাথে সেম কালার হিজাব রাখছি স্টিল মনে হচ্ছে আমি খুব প্ল্যানিং করে মানে বোরখাটা পরে আসছি কারণ ম্যাচিংটা ভালো লাগছে আমার কাছে এটা মনে হচ্ছে কারণ এই কালারটা এমন একটা কালার যে যে কোনো ড্রেসের সাথে আপনি এই কালারটা পরতে পারবেন এরকম একটা কালার এবার যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা ষোলোশো টাকা প্রাইসের একটা মারমেড বোরখা ঠিক আছে আর আমার যে বোরখাটা এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা আমারটাও ষোলোশো টাকা এবং যেটা আমি হাতে ধরে আছি এটাও ষোলোশো টাকা এখন পকেট বোরখা থেকে মার্মেড বোরখায় আমরা শিফট হয়ে গেলাম ঠিক আছে দুইটা বোরখাতে আমরা শিফট হয়ে গেলাম কারণ পকেট বোরখা আমাদের যা ছিল আমার দেখানো শেষ ওয়ান পার্টের মারমেড বোরখাগুলোতে কোনো পকেট নাই এবং মারমেড বোরখাগুলো আসলে গাউন হ্যাঁ মানে ওটাকে আসলে এখন বোরখা বলাটা আহ যুক্তিসঙ্গত হবে না কারণ নিচের দিকে এটা খুব সুন্দর করে কুচি দেওয়া থাকে এবং এটার হাতেও খুব সুন্দর করে কুচি দেয়া থাকে একটু বেসিক না এটার মধ্যে একটু ডিজাইন আছে তো আপনারা যারা একটু গাউন পছন্দ করেন একটু কুচি পছন্দ করেন তারা মারমেড কালেকশন থেকে নিবেন ম্যাটেরিয়াল গুলোও কিন্তু একদম সিমালিয়াসলি একটু কাছাকাছি ঠিক আছে কাছাকাছি ম্যাটেরিয়াল দিয়ে করা হয়েছে হয়তোবা আমরা কোনোটাতে রয়্যাল সিল্ক দিয়েছি কোনোটাতে আমরা দিয়েছি হচ্ছে আমাদের যেই দুবাই সিল্ক আছে সেগুলা এইটা যেমন রয়্যাল সিল্কে বানানো মারমেড গাউন যারা নিতে যাচ্ছেন পেজে ইনবক্স করে ফেলবেন এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা ওকে এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা নন ট্রান্সপারেন্ট এবং আহ এইটা হচ্ছে কিন্তু রেগুলার পরার জন্য খুবই ভালো এটার সাথে ব্লু কালার একটা হিজাব পরলে অনেক সুন্দর লাগে আমি যতবার এটা ব্লু কালার হিজাব দিয়ে পড়েছি লাইট কালার এর মধ্যে নিতে চাইলে আপনি এই কালারটা নিতে পারেন এটা লাইভে কিংবা ছবিতে আমি অতটা বুঝাতে পারি না বাট কাছে থেকে একটু যদি দেখায় আপনি দেখেন প্রিন্টটা কিন্তু খুবই কিউট একটা প্রিন্ট খুবই সুন্দর এবং খুবই কিউট একটা প্রিন্ট এই যে দেখেন ঠিক আছে এইটার সাথে আপনি এই ধরনের গ্রে কালারও পরতে পারবেন আবার যদি পার্পেল পড়তে চান এই যে এটার সাথে ম্যাচিং করে একটু কন্ট্রাস্টে যদি পার্পেল পড়তে চান পার্পেলও কিন্তু এটার সাথে বেশ ভালোই লাগে এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এটার সাথে কিন্তু পকেট নাই অ্যাজ এটা মারমেড কালেকশন যেগুলো পকেট বোরখা আমার দেখানো কিন্তু শেষ হয়ে গিয়েছে আমি যেটা পরেছি এটা প্রাইস ষোলোশো টাকা এটা এভেলেবেল আছে এইটাও চাইলে এখন আপনি নিতে পারবেন ইনশাল্লাহ এটা দেখতে পারেন এটাও আমাদের কাছে এভেইলেবেল আছে এটার প্রাইস ষোলোশো টাকা এটাও আমাদের একটা মারমেড কালেকশন কোমরে কিন্তু আমরা এটাতে বেল্ট দেই নাই আবার কিছু কিছু এ কোমরে বেল্টও আছে যারা কোমরে বেল্টটা পছন্দ করেন তাদের জন্য ওই আজকে এই মধ্যে দেখিয়ে কাস্টমাইজ করে নেওয়া যায় আপু আমাদের কালেকশনগুলো সবগুলো সাইজই হচ্ছে এভেইলেবেল আছে যেগুলো আমাদের কাছে আছে সেটাই আপনাকে সেখান থেকে একটা চুজ করতে হবে বিশেষ করে এই কালেকশনে কিছু কিছু ড্রেসের ক্ষেত্রে আমরা কাস্টমাইজ নিয়ে থাকি তবে আজকের লাইভের এর কোন ড্রেসে কাস্টমাইজ হবে না কিছু কিছু ড্রেসে আমাদের থাকে আজকের লাইভের কোনো ড্রেসে কোনো ধরনের কাস্টমাইজেশন হবে না এটাও চাইলে নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা ঠিক আছে ষোলোশো টাকার মধ্যে কিন্তু আমি আপনাদের বেশ সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাতে পারছি আমার নিজের কাছেও ভালো লাগে যে আমি কম প্রাইসে কিছু কালেকশন দেখিয়ে স্টুডেন্ট আপু থেকে শুরু করে সবার জন্য কিন্তু অনেক ইজিয়ার হয় তাই না এই জিনিসগুলো করা যদি একটু প্রাইসটা একটু আমরা মানে একটু লিমিটের মধ্যে রাখি আমরা চেষ্টা করি বেশ কিছু কালেকশন আপনাদের জন্য এরকম বাজেট ফ্রেন্ডলি রাখার জন্য এরপরে আমি যে বোরখাটা পরবো এই বোরখাটাও ভীষণ সুন্দর একটা বোরখা সেটা হচ্ছে রয়্যাল ম্যাটোরিয়াল এর এই বোরখাটা এই বোরখাটা এখন আমি পরে আসবো এবার আমি একটু হিজাব চেঞ্জ করবো হ্যাঁ এবার একটু হিজাব চেঞ্জ করবো আমাকে জাস্ট দুইটা মিনিট সময় দিবেন আমি যাবো এন্ড চলে আসবো ইনশাল্লাহ ঠিক আছে ছিল যারা হচ্ছে শোরুমে দেখে কিনতে চান তারা আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকার পান্থপথের স্কোয়ার হসপিটালের ঠিক অপোজিটে সুন্দর প্লাজার দ্বিতীয়তলা শোরুমটা সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত এভ্রি ওপেন থাকে আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে পেজ বক্স করতে পারেন এবং আপনারা চাইলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে আমাদের যে ক্যাপশনের লিংকে ক্যাপশনে সেই হোয়াটসঅ্যাপ ও অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন আমি যে ইয়েটা দেখিয়েছি বোরখাটা দেখিয়েছি সেটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা বর্ষাপু আজকে যে বোরখাগুলো দেখাবে ওগুলো আমি আরেকবার করে দেখিয়ে দিচ্ছি এবং প্রাইসটা বলে দিচ্ছি আপনারা চাইলে হচ্ছে স্ক্রিনশট নিয়ে পেজের বক্স করে ফেলতে পারেন এই বোরখাটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এই বোরখাটার প্রাইজও হচ্ছে ষোলোশো টাকা নিয়ে করতে পারেন এটার হচ্ছে রয়্যাল সিল্ক ম্যাটেরিয়াল আমি বক্স হচ্ছে একসাথেও ধরে দেখাচ্ছি আপনারা দেখতে পারেন যে দুইটা বোরখা বর্ষা হচ্ছে শুরুতেই পরে আসছিল সেই বোরখাগুলো আমি দেখিয়ে দিচ্ছি একটা এটার প্রাইজ হচ্ছে আহ আঠারোশো টাকা আর এটার প্রাইজ হচ্ছে আঠারোশো মানে দুইটার প্রাইজ আঠারোশো করে এইটা হচ্ছে আজকের লাইভের চার ড্রেস আপু সাউন্ড অফ হয়ে গেছে একটু দেখেন তো আচ্ছা এইটা হচ্ছে চার নম্বর কালেকশন আমার সবচেয়ে ফেভারিট এটা হচ্ছে আমার সবচেয়ে একটা কালেকশন ম্যাটেরিয়াল বলেন এবং এটার কালার কম্বিনেশনটা খুব সুদিং মনে হয়েছে খুব লাইট একটা কালার ইয়েট এখানে একটু পিঙ্ক কালার থাকার কারণে প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর লাগে এটা নিতে পারেন এটাও একটা পকেট বোরখা এটার প্রাইস ষোলোশো টাকা এটা আমি এখন পরে আছি প্রাইস হচ্ছে ষোলোশো টাকা সাইজের জন্য পেজে ইনবক্স করবেন একটু কাইন্ডলি এইটা যেটা আছে এটার প্রাইস আঠারোশো টাকা এভিডেবল আছে আমাদের কাছে এইটাও এখন আপনি চাইলে আমাদের থেকে নিতে পারবেন হ্যাঁ আঠারোশো টাকা এটার প্রাইস একদম ব্লু কালারের মধ্যে এটা কিন্তু মারমেড স্টাইলে বানানো এবং এটার মধ্যে এই যে কোমরে আমরা ফিতা দিয়েছি যারা কোমরের ফিতাটা পছন্দ করেন তারা এটা নিতে পারবেন বর্ষাপু যা পরে সেটাই সুন্দর মাহবুবা শিরিন আপু বলেছেন আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আসলে এটা বিষয় না আবায়ন গাউনের সবগুলো ড্রেস সুন্দর আপনারা পরবেন দেখবেন আপনাদের সুন্দর লাগবে আমাদের কাছে মনে হয় আমাদের ক্লায়েন্টরা যখন আমাদের শপিং এ আসেন তারা তো বেশিরভাগ আমাদের ড্রেস পরে আসেন যারা রেগুলার কেনাকাটা করেন আমাদের থেকে তো আমরা আমাদের তখন মনে হয় ওয়াও এত সুন্দর লাগছে এবং আপুরা এত ডিফারেন্ট ওয়েতে পরেন এত ডিফারেন্ট ডিফারেন্ট হিজাব দিয়ে পরেন আমার তখন মনে হয় যে আমি কেন এই কালার হিজাব পরছিলাম আপুর মতো করে পড়লে মনে হয় বেশি ভালো লাগতো ট্রাস্ট মি এই জিনিসটা আমাদের হয় তো আমাদের ড্রেস গুলো মেবি একটা প্যাটার্নটা এবং এটার কাটিংটা সুন্দর হওয়ার কারণে একটু ম্যাচিং করে মোটামুটি পরলেই দেখা যায় যে দেখতে ভালো লাগে এইটা আঠারোশো টাকা এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে আছে মোস্ট একটা ডিমান্ডেবল ম্যাটেরিয়াল এবং মোস্ট ফেভারিট একটা কালার হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সব সময় দেখবেন যে এই ম্যাটেরিয়ালটা ডিমান্ডও অনেক বেশি থাকে রয়্যাল সিল্ক ম্যাটেরিয়াল প্লাস এটার ভেতরে কিন্তু কালার কালারটা ব্ল্যাক এন্ড হোয়াইট হওয়ার কারণে এটা উমরাগামী আহ আপুরাও নিয়ে থাকেন প্লাস রেগুলার পরার জন্য আপুরাও নিয়ে থাকেন হ্যাঁ এটাও মার্মেড স্টাইলে বানানো কোমরের পোর্শনে এটার কিন্তু খুব সুন্দর একটা বেল্ট দেওয়া আছে চাইলে এটা পরতে পারেন আবার চাইলে এটা রেখেও দিতে পারেন নর্মালি হ্যাঁ প্রাইস হচ্ছে টাকা এটাও আপনারা এখন আমাদের থেকে করতে পারেন আর একটা দেখাবো সেটা হচ্ছে টাকার এই মাত্র মাত্র টাকা টাকা বোরখা দুবাই সিল্ক ম্যাটেরিয়ালে বানানো এটার সাথে কলিজা কালারের একটা হিজাব আমি পরেছিলাম ওটাও অনেক সুন্দর লাগে দেখতে আপনি চাইলে ওই হিজাবটাও কিন্তু এইটার সাথে পরে ফেলতে পারবেন ঠিক আছে মাত্র পনেরোশো টাকা পড়বে হচ্ছে এই মানে বোরখাটার প্রাইস যারা নিতে চাচ্ছেন পেইজ ইনবক্স করবেন এই গাউন গুলো কিন্তু আপু সাইজ আমাদের শেষ হয়ে যাচ্ছে এবং কোন প্রিন্টে আবায়ন গাউনের রিস্টক হয় না আমাদের নতুন প্রিন্ট আসবে এটুকু আমি আপনাদের ভরসা দিতে পারি তবে নতুন প্রিন্ট ছাড়া রেগুলার এই ড্রেসের মধ্যে এই প্রিন্টটা যে আরেকবার রিস্টক হবে এরকম কোনো কাহিনী হবে না প্রিন্ট শেষ হইলে ওই ড্রেস ওই কালেকশনটা শেষ নতুন করে সেম প্রিন্ট রিস্টক হয় না মাত্র পনেরোশো টাকা এটার প্রাইস পড়বে আরেকটা দেখাবো এটা ব্ল্যাক ব্ল্যাক এর মধ্যে আছে এটার সাথে আপনি পেস্তা কালার হিজাবও পড়তে পারবেন পিঙ্ক কালার হিজাবও পড়তে পারবেন এটার প্রাইস আঠারোশো টাকা এটাও মার্মেডি স্টাইলে বানানো কোমরে কিন্তু এটারও ফিতা আছে রুনা আক্তার আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি এটার প্রাইস আঠারোশো টাকা এটাও নন ট্রান্সপারেন্ট ওয়ান পার্টের বোরখা আজকে লাইভে যা দেখানো হচ্ছে সবই কিন্তু আমাদের ওয়ান পার্টের বোরখা তো আপনারা চাইলে এইটাও কিন্তু এখন আমাদের থেকে নিয়ে ফেলতে পারবেন আরেকটা দেখি আমি আবার চেঞ্জিং এ চলে যাব তারপর লাইভটা শেষ করে দিব আমরা একদম লাইভের শেষ প্রান্তে উনিশশো টাকার এই যে এই মারমেড গাউনটা আপনি দেখে ফেলতে পারেন এই মারমেড গাউনে আরেকটা জিনিস খুবই সুন্দর আছে সেটা হচ্ছে এটার হাতটা দেখেন মারমেড স্টাইলে বানানো বাট এটার হাতটা কিন্তু খুবই কিউট করে কুচি দিয়ে সুন্দর করে এটার হাতটা করা আছে এটার হাতটার জন্য অনেকেই আমাদের এই বোরখাটা পছন্দ করেছেন যারা নিতে চাচ্ছেন এই বোরখাটা নিয়ে নিবেন আর আমার হিজাব এই হিজাবটা পড়লে অনেক কমেন্ট আসে যে আমি কি হিজাব পরেছি সবাই অনেক পছন্দ করেন মেবি তো এই হিজাবটা যেটা আমি পরেছি এটা দুইশো পঞ্চাশ টাকার কটন হিজাব পড়েছে ফুল কভারেজ আপনি চাইলে এই হিজাবগুলো বিভিন্ন কালার আছে টোটাল তিরিশটার মতো আমাদের কালার আছে যার যে কালারটা ভালো লাগে আপনি কষ্ট করে একটু পেজ থেকে দেখে নিয়ে নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ এটার প্রাইস হচ্ছে উনিশশো টাকা এই বোরখাটার প্রাইস ওকে খুবই সুন্দর পেজে আপনারা ছবি পেয়ে যাবেন ছবি কিন্তু আছে লাস্ট আমি আরেকটা বোরখা জাস্ট পরে আসবো তারপর লাইফটা শেষ করব। একটু ওয়েট করবেন ততক্ষণে আমি আমাদের শোরুমে কিছু অফার চলছে এই অফার সম্পর্কে একটু বলে দিচ্ছি আমাদের শোরুমে চায়না হিজাবের ক্ষেত্রে এবং আমাদের যে শুগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে অনলি পাঁচশো টাকা করে এগুলো সাইজগুলো বেশি অ্যাভেলেবেল নেই কিছু পিসেস আছে আপনাদের যাদের পছন্দ আপনারা অনলাইনেও অর্ডার কনফার্ম করতে পারেন আবার চাইলে আপনারা শোরুমেও চলে আসতে পারেন এবং আমাদের হচ্ছে কিছু ডিসকাউন্ট চলছে সেটা হচ্ছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ওইগুলো আমাদের পেজে পোস্ট করা আছে এবং আমাদের শোরুমে আপনারা এসে সেখান থেকে পার্সেস করতে পারেন আমাদের যে দুবাই কালেকশনগুলো আছে ওইখানেও হচ্ছে কিছু আহ ডিসকাউন্ট চলছে আহ টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বিভিন্ন রেঞ্জের ডিসকাউন্ট চলছে আপনারা চাইলে শোরুমে এসে দেখে কিনে নিতে পারেন এবং চাইলে আপনারা আমাদের পেজেও ইনবক্স করে ফেলতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে আমি আরেকবার বলে দিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকার পান্থপথের স্কোয়ার হসপিটালের ঠিক অপোজিটে সুন্দরম প্লাজা দ্বিতীয়ত না আমাদের শোরুমটা সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে আপনারা যে কোনো সময় চলে আসতে পারেন আমাদের এর মধ্যে যে কোনো সময় শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমটা এভরিডে ওপেন থাকে সেটা আসলাম এটাও পছন্দের একটা প্রিন্ট আপনারা দেখে বুঝতে পারছেন লাইট কালার গুলো এমনি কিন্তু ভালো লাগে তাই না তো আমি এই সেম হিজাবটা এটার সাথে রাখলাম এটার সাথে কিন্তু ব্ল্যাক কালার হিজাবও খুব ভালো লাগবে আপনার আপনাদের পছন্দ অনুযায়ী পরবেন এর উপরে ব্ল্যাক ডোরা ডোরা ওই বোরখাটা দেখাও আপু আচ্ছা ঠিক আছে নিউ কিমোনো আনেন আচ্ছা নিউ কিমোনো চলে আসছে শোরুমে চলে আসতে পারেন আমি আস্তে ধীরে লাইভে ধীরে ধীরে দেখাতে থাকবো ইনশাল্লাহ শোরুমে বেশ কিছু নতুন কালেকশন আসছে সো চলে আসতে পারেন লাস্টে বোরখাটা দেখি আজকের বোরখা কালেকশন দেখানো শেষ করব এইটা হচ্ছে ডাবল পার্ট বোরখা তারপরও এই লাইভে একটু দেখিয়ে দিচ্ছি আপু যেহেতু বলেই দিয়েছেন পঁচিশশো টাকা এটার প্রাইস পড়বে এটা একটা ডাবল পার্ট গাউন ভিতরে আলাদা একটা ম্যাটেরিয়াল আছে উপরে একটা এই যে দেখেন এটা কিন্তু একটু টাইডাই প্রিন্ট টাইডাই প্রিন্ট করা এটা যেহেতু ট্রান্সপারেন্ট ছিল আপু এ কারণে আমরা ভিতরে আলাদা একটা ম্যাটেরিয়াল দিয়েছি ঠিক আছে সবুজ কালার আছে কি আপু পড়েছিলাম একদম লাইভের শুরু থেকে দেখতে থাকুন ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনার পছন্দের কালার পেয়ে যাবেন এটা প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এটা টাইডাই একটা ম্যাটেরিয়াল দিয়ে বানানো এবং মার্মেড স্টাইলে বানানো ম্যাটেরিয়ালটা ট্রান্সপারেন্ট থাকাতে ভেতরে আমরা একটা সফট কাল সফট একটা ব্ল্যাক ম্যাটেরিয়াল অ্যাড করেছি বাট এটা খুবই সামার ফ্রেন্ডলি এটা পরে গরম লাগবে না এটা এক্সট্রা আপনাকে ওয়েট দিবে না যে অনেক ভারী ইনশাল্লাহ ভালো লাগবে এমব্রয়ডারি কালেকশন দেখানোর কথা ছিল না একজন আপু রিকোয়েস্ট করাতে আমি এম্বয়েডারি কালেকশন জাস্ট এক ঝলক দেখাই দিব ওয়ান পার্টের এর এম্ব্রয়ডারি কালেকশন আমাদের প্রচুর আছে আমি জাস্ট দুইটা দেখিয়ে দিব এটা হচ্ছে পঁচিশশো টাকা প্রাইসের আমাদের খুব সুন্দর একটা এম্ব্রয়ডারি কালেকশন এই হচ্ছে আপনার কাছ থেকে এমব্রয়ডারিটা থাকবে আর এই হচ্ছে আপনার ব্যাকেও আপনি এমব্রয়ডারিটা পাবেন ঠিক আছে সামনে এমব্রয়ডারি থাকবে আবার ব্যাকেও এমব্রয়ডারি থাকবে আর যারা নিতে চান নিয়ে ফেলতে পারবেন এছাড়া অল ব্ল্যাক যদি কোনো বোরখা চেয়ে থাকেন এমব্রয়ডারির মধ্যে এইটা নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে আপনার পঁচিশশো টাকা এইটার প্রাইস পড়বে আপনার পঁচিশশো টাকা এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর যারা এই বোরখাটা নিতে চান তারা কিন্তু এইটা এখন আমাদের থেকে নিতে পারবেন কালার কম্বিনেশনও সুন্দর আর এটা হচ্ছে আমাদের বোরখার জগতে বেস্ট একটা কালার কম্বিনেশন ব্ল্যাক এবং হোয়াইট এমব্রয়ডারিটাও কিন্তু খুব সুন্দর করে করা হয়েছে আজকে শোরুমে গিয়েছিলাম মাহমুদা আক্তার আপু বলেছেন থ্যাংক ইউ সো মাচ আপু আমি আসলে আজকে একটু লেট করে এসেছি কারণে মনে হয় দেখা হয় না ইনশাল্লাহ নেক্সটে কখনো দেখা হয়ে যাবে দুর্দান্ত সুন্দর লাগছে তোমার বোরখা ভিক্টোরিয়া থেকে শরীফা সুমি আপু আসসালামু আলাইকুম থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে আমাদের সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা আপনাকে এবং আপু যতবারই দেশে এসেছেন আমাদের শোরুম ভিজিট করেছেন আমার খুবই ভালো লেগেছে বিষয়টা যদিও আসলে সামনাসামনি আপুর সাথে দেখার সুযোগ হয় নাই কারণ দেখা গিয়েছে যে আপু দিনের সময়টাতে এসেছেন এবং আমি আসি একদম সন্ধ্যার পর অথবা একদম বিকেলের দিকে ইনশাল্লাহ নেক্সটে কখনো দেখা হয়ে যাবে তো আজকের লাইভের মোটামুটি আমার পকেট বোরখা থেকে শুরু করে যেগুলো আমি দেখাতে চাচ্ছিলাম ওয়ান পার ওয়েটের গাউন গুলো দেখানো শেষ হয়ে গিয়েছে শোরুম অ্যাড্রেসটা একটু জানিয়ে দিয়ে লাইফটা শেষ করে ফেলবো আমাদের শোরুমটা হচ্ছে ঢাকার পান্থপথের স্কোয়ার হসপিটালের এক্সিট থেকে অপোজিটে সুন্দরম প্লাজার সেকেন্ড ফ্লোরে সপ্তাহে সাত দিন আমাদের শোরুমটা খোলা থাকে সকালে এগারোটা থেকে রাতে ঠিক আটটা পর্যন্ত চলে আসতে পারেন এছাড়া অনলাইনে কেনাকাটা করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের পেজ ইনবক্স করে দিবেন ইনশাল্লাহ আপনাদের রিপ্লাই করা হবে এবং সাইজ ডিটেলস জন্য পেজে মেসেজ করে দিতে পারেন সেটা আমাদের ফেসবুক হতে পারে আমাদের ইনস্টা হতে পারে কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ হতে পারে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আজকে লাইভের ক্যাপশনে দেওয়া আছে এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল আছে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন লিঙ্ক আমি আজকের আমাদের ক্যাপশনে দিয়ে দিয়েছি ঠিক আছে যারা টিকটক ইউজ করেন আমাদের টিকটকে ফলো করতে পারেন টিকটক আইডিতে আইডিটা জাস্ট এন্ড গাউন লিখে সার্চ করলে পেয়ে যাবেন আসসালাম অনেক ধন্যবাদ আপু কালেকশন গুলো অনেক অনেক বেশি সুন্দর উম্মে সালমা আপু বলেছেন আপু থ্যাংক ইউ সো সালমা আপু অনেক অনেক ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে মনটা খুবই ভালো হয়ে গেল তবে আজকে এ পর্যন্তই লাইফটা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সবার জন্য শুভকামনা আমাদের জন্য দোয়া রাখবেন যেন আমরা ফুল টিম সুস্থ থাকি ভালো থাকি এবং আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর কালেকশন আনতে পারি সবাই ভালো থাকুন আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ